বিসমিল্লাহির রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই এই পৃথিবীর সমস্ত মুসলমানের উপকার হবে ইনশাল তবে আপনারা থ্যাম নেনে পেয়েছেন কি যে আমাদের বর্তমানে আমরা যে নবীর উম্মদ যে নবীকে আমরা মানি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আর আপনারা থ্যাম কি পেয়েছেন যে আমাদের এই হজরত মোহাম্মদ সাল্লাহকে তার থেকেও পূর্বের নবীদেরকে আরো বেশি মানতে হবে আরো বেশি সম্মান দিতে হবে এই কথাটা বলি তরিকত বলি হাকিকত বলি কোনো দেশের মানুষই এই কথাটা সূক্ষ্ম জ্ঞানে নেবে না এবং তারা আমার প্রতি মনে মনে ক্ষিপ্ত হতে পারেন অবশ্যই ক্ষিপ্ত হবেন না যদি সম্পূর্ণ আলোচনাটি শোনেন ইনশাল্লাহ এই রহস্যজনক বিষয়টি অবশ্যই আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন আজকের কথার মনে হলো দেখুন যে এই বিশ্বব্যাপী যদি আল্লাহ একটা নবী প্রেরণ করতেন তবুও কিন্তু চলতো এক নবীর কথা মানুষ সকল মানুষ মানত তো এত এত নবী যুগে যুগে নবীদেরকে কেন পাঠানো হয়েছে যেমন দাউদ আলাই সালাম এরপরে মোসা সালাম এরপরে ঈসা আলাই সালাম এরপরে মোহাম্মদ সাল্লি সাল্লাম তো যুগে যুগে এরকম নবীদেরকে কেন পাঠানো হয়েছে আবার এক এক নবীর এক এক ধর্ম যেমন ঈসা আলাহ সালামের খ্রিস্টান ধর্ম তার থেকে এবং ইহুদি ধর্ম মুসা সালাম থেকে নাসারা ধর্ম দাউদ সালাম থেকে তো হরত মুহদ সাল্লাহ আলয় সাল্লামের মুসলমান ধর্ম তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনার মধ্যে এমন কিছুই বলা হবে যে আপনারা যে আমাকে থ্যামলেনে মন্তব্য মনে হয়েছিল সেই মন্তব্য কেটে যাবে এবং সুন্দর জিনিস নিজের জ্ঞানের মধ্যে সেটিং হয়ে যাবে সেটি হলো দেখুন যে আল্লাহ যদি একটা নবী একটা ভাষা একটা ধর্ম যদি দিয়ে দিত আর যদি সেই নবী যে আইন যেই কথাগুলো বলতো এগুলি মানুষই মানত এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যেত তাহলে এতগুলো ভাষা এতগুলো ধর্ম আর এত নবী কেন পাঠানো হল আচ্ছা দেখুন আমি একটি আলোচনাতে বলেছিলাম যে একটা ছাত্র সে যখন চার পাঁচ বছর বয়স ছিল তখন একজন মাস্টারের কাছে দিয়েছিল যে আপনি তাকে শেখান ক খ গ কিংবা আপনি যে অক্ষরের জ্ঞানগুলো আছে সর সরায়া এ বি সি ডি এই শিক্ষাগুলোর জন্য এই শিক্ষাগুলোর জন্য একজন মাস্টারের কাছে দেওয়া হলো আর সেই মাস্টার সেই মাস্টারটি ছিল কি অষ্টম শ্রেণী পর্যন্ত তার পড়া ছিল তাহলে এইট পর্যন্ত পড়া থাকলে এই পড়াগুলো পড়াতে পারে কিংবা মেট্রিক পাস থাকলে চলে তো এখন আমি যে কথাটি বলবো দেখেন একটা ছোট ছাত্র চার পাঁচ বছর তাকে যখন অক্ষরের জ্ঞান দেওয়া হয় তখন সে যখন পড়তে পারছে না বা অলসতা করছে বা মুখ দিয়ে আসছে না কখনো কখনো মাস্টার তার উপর রাগান্বিত হয়ে ব্যাগ দিয়ে ছোটখাটো একটা বাড়ি দেয় যে পর আচ্ছা এরপরে ছেলেটা কানতে কানতে নাকে দিয়ে তার কফ বের হতে শুরু করেছে তখন সেই কফ সেই মাস্টারের পকেট থেকে রোমাল বের করে তার কফগুলো মুছে দিয়ে আবার বলতেছে যে পড়ো পরো নাও সরো সরাশ্য দিদি তো এরকমভাবে পড়াইতে পড়াইতে সেই ছেলেটাকে ফাইভ পর্যন্ত পড়ানো হল এরপরে ছেলেটি কিন্তু এই মাস্টারের প্রতি যে মান মাস্টারের প্রতি যেই একটা জ্ঞান সে কিন্তু এরকম মেনেছে সে যখন আস্তে আস্তে সিক্স সেভেন এইট নাইন যখন সে মেট্রিক পরীক্ষা দিল তখন আবার যখন বিয়ে পড়লো এরপরে ইউনিভার্সিটি এরপরে তিনি লন্ডন পিএইচডি নিয়ে এলো তখন লন্ডন পিএইচডি নিয়ে এসে যখন যে গল্পটি আপনাদেরকে এক সময় বলেছিলাম এটা বলতে চাইছিলাম না তবু বলতে হচ্ছে একটা জিনিস বোঝানো যায় লন্ডন পিএইচডি এনে যখন স্টেজের মধ্যে সে কিছু বক্তব্য দেবে আর সেই ছেলেটি দেখা যায় যখন বক্তব্য শুরু করবে সেই লন্ডন পিএইচডি আনার পরে তার যে জ্ঞান অর্জন করেছে সে যখন প্রচার করবে তখন একজন বলতেছে স্টেজের নিচে তোমার যে ছোটকালের মাস্টার সে বসে আছে তুমি তাকে ডাকো বলতেছে ওনাকে কেন ডাকবো উনি তো সরসরায় পড়াইছিল ওনার ওনার স্তর আর আমার স্তর তো অনেক উচ্চে তখন এই শব্দটি যখন সে মাস্টার শুনে ফেলল তখন সেই মাস্টারের চোখ দিয়ে গর করে পানি পড়তে শুরু করল যে হে আল্লাহ আমি তাকে মাস্টার হয়ে নেয় নিজের পিতার মতো তাকে আদর করে নাক পরিষ্কার করে করে আমি তাকে পড়াইছিলাম সেই অক্ষরের জ্ঞান দিয়েছিলাম হে আল্লাহ সে যদি অক্ষর সমস্ত কিছু বলে যায় তাহলে তার পিএইচডিও শেষ হয়ে যায় তাহলে সেদিন কি ঘটনা ঘটেছিল সেই ছেলেটি আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাচ্ছে সে কথা বলতে পারছে না আর এদিক দিয়ে সে মাস্টার বলতেছে হে আল্লাহ আমি যে তাকে অক্ষরের জ্ঞান দিয়েছিলাম সেই অক্ষরের জ্ঞান শক্তি তার কাছ থেকে নিয়ে যাও তখন সেই ছাত্র আর কথা বলতে পারছে না তখন তার পাশের লোকগুলো বলতেছে দেখো তুমি কিন্তু একটা বেদবি করে ফেলেছো কি করেছো তোমাকে ছোটবেলায় তোমার নাক পরিষ্কার করে করে কোলে পিঠে নিয়ে তোমাকে যখন পড়ালেখা করাইছিল তোমাকে এই অক্ষরের জ্ঞান দিয়েছিল এখন তুমি সেই অক্ষরিক জ্ঞান ভুলে গেছো তোমার ছোটবেলার সেই মাস্টার তোমাকে অভিশাপ করেছে তখন তুমি নিরক্ষর হয়ে গেছ এখন তোমার সেই পিএইচডিও তোমার মধ্যে নেই তখন এই কথা বলার পরে মাস্টারের কাছে যখন ক্ষমা চাওয়া হল স্যার আমার তো হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আসেন আপনিও আমার সাথে স্টেজে আসেন তখন স্টেজে গিয়ে যখন সেই মাস্টারের পায়ে ধরে সালাম করে যখন সে কথা বলতে শুরু করেছে তখন সে আগের মতো স্পিডে কথা বলছে সোবাহান তাহলে আমার কথা হলো যোগে যোগে নবী রাসুলদেরকে পাঠিয়েছিল আমরা কিন্তু একটা কথা বলে থাকি আমাদের মহানবী হরজত মোহাম্মদ সোল্লা সাল্লাম সকল নবীর হেড এটা কিন্তু বলে থাকি হ্যাঁ অবশ্যই কিন্তু দেখেন যে পূর্বের নবীদেরকে পাঠিয়েছিল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের যে জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞান তাদের যদি নাও থাকতো তারপরেও কিন্তু তারা নবী ছিল তাহলে তারা নিচের শিক্ষাগুলো দিয়ে গেছে ক খ গ এখান থেকে শুরু করে তারা ফাইভ পর্যন্ত কেউ মেট্রিক পর্যন্ত কেউ বিয়ে পর্যন্ত শিক্ষা দিয়ে তারা নবাদ শেষ করে চলে গেছে কিন্তু লন্ডন পিএইচডির মতো করে যখন একটা ছাত্র আমাদের রাসুলকে পেয়ে গেছি আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লামকে পেয়ে গেছি এখন আমরা কি বলতেছি যে পূর্বের নবীদের কথা তো ভুলেই গেছে এখন ঈসা আলাইহিস সালাম ভালো তার ধর্ম ভালো না মুসা আলাইহিস সালাম ভালো তার ধর্ম ভালো না তার মানে সালাম ভালো তার কিতাব ভালো তার ধর্ম ভালো না যেমন ঈসা আলাইহিস সালাম থেকে এসেছে খ্রিস্টান ধর্ম এবং মুসা আলাইহিস সালাম থেকে এসেছে ইহুদি ধর্ম নাসারা ধর্ম এসেছে দাউদ সালাম থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে দেখা যায় আমরা ইসলাম ধর্ম কিংবা মুসলমান ধর্ম পেয়েছি এখন এই ধর্মে থেকে আমাদের এই নবীর উপরে আর কোন নবী নেই ঠিক কিন্তু অন্য নবীদেরকে বা অন্য নবীদের ধর্মকে ছোট করার অধিকার আমাদের নেই কারণ পূর্বের নবীরা তারা কি করেছে তারা রাস্তাঘাট পরিষ্কার করে রেখে গেছে সেই রাস্তাঘাটটি কি আমি যখন রাসুলের কাছে সেই সেই আল্লাহত জ্ঞান আমরা নেব আল্লাহর গভীর জ্ঞানে যখন আমরা দাবিত হব তখন কিন্তু সেই জ্ঞানগুলো নেওয়ার আগে কিন্তু আমাদের সেই নিচের ক্লাসের শিক্ষাগুলো আমাদের পড়তে হয়েছিল আর সেই পড়ার মধ্যে সেই নবী রাসুলরা পূর্বে যারা এসেছিল তারা সেই জ্ঞান দিয়ে গেছে তাদের জ্ঞান অনুসারে আমার বংশধররা চলে এসেছে তাহলে কি আমরা হজরত মোহাম্মদ সাল্লাহকে পেয়ে সমস্ত পিছনের নবীদেরকে ভুলে গেছি সমস্ত পিছনের নবীকে ভুলে যাওয়া মানে কি তারা যে পৃথিবীতে মানুষকে বুঝাইতে যাইয়া কত দৌড়ানি খেয়েছে কত রক্ত জড়িয়েছে যেমন আরেক নবী জাকারিয়া তিনি গাছের মধ্যে আশ্রয় চেয়েছে ভুল করে চাক আর যেভাবে চাক সে গাছের চাপা খেয়ে মারা গেছে ইসাকে দেখা যায় সে ক্রোশে বিদ্ধ হয়েছিল তাহলে বোঝা গেল কি সেই নবীরাও কিন্তু ত্যাগ কষ্ট করে গেছে আর কষ্ট করে আমাদের সেই নিচের স্তরের যে শিক্ষাগুলো দিয়ে গেছে এখন আমরা ইউনিভার্সিটিতে কিংবা লন্ডন পিএইচডির মতো করি। যখন রাসুলের শিক্ষা পেতে শুরু করেছি তখন তাদের কথা আমরা ভুলে গেছি আমরা রাসুলের শিক্ষা কখনোই বুঝবো না এই কোরআনকে আমরা কখনোই না না যদি যদি পিছনের করি তাদেরকে আমরা তারা যদি না আসতো তারা যদি ওই শিক্ষাগুলো না দিত তাহলে কিন্তু আমরা আজকে রাসুল পর্যন্ত পৌঁছাইতে পারতাম না তাহলে বোঝা গেল কি আমাদের হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে তাদের প্রতিও আমরা কম সম্মান রাখবো না বরঞ্চ বেশি রাখার চেষ্টা করব তবে হে আজকের এই কথাগুলো আপনাদের কেমন লাগছে যদি মনে সমস্ত করেন যে আমরা রাসুলকে পেয়েছি আমাদের অন্য নবীর প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনিও সেই নবীদের অভিশপ্ত হতে পারেন তারাও তো খাটাখাটনি করে অনেক ত্যাগ করে রক্ত ঝরিয়ে তারাও কিন্তু সেই নিচের শিক্ষাগুলো দিয়ে গিয়েছিল তাদেরকে যদি আমরা স্মরণ না করি আর অনুতপ্ত না হই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা না জানাই তাহলে আমরা কি মানুষ যদি আমরা ইমানে মুফাসসাল পড়ি সেখানে আছে যে রাসুলগণের প্রতি ইমান আনতে হবে আল্লাহর আসমানি কিতাব সমূহের উপরে ইমান আনতে হবে তাহলে এই কথা যদি আমরা সেখানে বলে থাকি এবং সেই কথার উপরে ইমান এনে থাকি তাহলে কিন্তু সেই পূর্বের নবীদেরকে মানার কথা কিন্তু আল্লাহ বলতেছে এবং তাদের কথা কোরআনে এসে গেছে যদি তাদেরকে মানতেই না হতো তাহলে পূর্বের নবীদের কথা আল্লাহ কেন বলবে তবে আরও একটি কথা আমি বলবো আপনাদের জ্ঞানে সারা দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কথাগুলো কেমন দেখেন আপনি যখন ছোটবেলা পড়ালেখা করেছিলেন সর সরায়া রশ্মি দীর্ঘি কখ এবিসিডি যখন করেছিলেন তখন কিন্তু আপনাকে পিতার মতো সেই মাস্টার কোলে বসিয়ে পড়িয়েছে নাক পরিষ্কার করে দিয়েছে আদর করেছে আবার কখনো কখনো দিয়ে পিটাতেও হয়েছে তাহলে পিতার আদর দিয়ে যে আমাকে অক্ষরের জ্ঞান দিয়েছিল তাকে বলে যাওয়া যেরকম অভিশপ্ত হওয়া ঠিক পূর্বের নবীদেরকে ভুলে যাওয়া ও আমাদের সেই অভিশপ্ত হওয়া তবে তৈকতের একদল লোক বলতে পারেন আমরা যখন মুর্শিদ করেছি আর এই মুর্শিদের মধ্যে যদি আমরা মুর্শিদকে মানতে থাকি তাহলে সকল নবীকেই মানা হয়ে যায় কারণ তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে আমরা যদি নিজের মুর্শিদকে মানি তাহলে সকল নবীকেই মানা হয়ে যায় এটা অবশ্যই কথাটা ভালো এবং ঠিক তারপরও আপনি একটু চিন্তা করবেন অন্য একটা দিক যে আমার মুর্জিদকে আমরা ধরতে শিখেছি বুঝতে শিখেছি জানতে শিখেছি যদি পূর্বের নবীরা এই জ্ঞানটি না দিত তাহলে কিন্তু সেই মুরশিদ ধরতেও যাইতাম না কোরআনের মধ্যে যদি মুরশিদ ধরার কথা না বলতো আল্লাহ তাহলে কিন্তু আমরা সেই মুর্শিদ ধরতেও যাইতাম না তাহলে বোঝা গেলো কি পূর্বের নবীরাও কিন্তু আমাদেরকে পথ এগিয়ে দিয়ে গেছে যার ফলে আমরা এখন মুরশিদ ধরেছি আর মুরশিদকে যখন মানব বুঝবো তখন নবীকে মানা হবে আর নবীকে মানলে রাসুলকে মানা হয় রাসুলকে মানলে আল্লাহ কে মানা হয় তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনারা কি ভালো মনে নিয়েছেন না খারাপ মনে নিয়েছেন কারণ মূলত মাস্টারটি কি মূলত মাস্টারটি যে আমার নাক পরিষ্কার করে কোলে বসে আদর করে আমাকে সে অক্ষরের জ্ঞান দিয়েছিল সেই কিন্তু মূলত মাস্টার আর সেই নিচের অক্ষরগুলো যদি আপনি আমি না শিখতাম তাহলে ইউনিভার্সিটি এবং লন্ডন পিএইচডিও পেতাম না তাহলে বোঝা গেল কি মূলত মাস্টারটি তিনি আমার সে আর যাদের কাছে আমি স্তর বাই স্তর মেট্রিকে একটা স্তরে যখন গেলাম তখন আমরা একটা মাস্টার পেয়েছি যখন বিয়ে পড়তে গেছি তখনও কিন্তু সেখানেও আমরা মাস্টারকে পেয়েছি সেটা অন্য এবং ইউনিভার্সিটি যখন গিয়েছি তখন কিন্তু সেই প্রফেসর আমাদেরকে যখন করিয়েছিল তখন সে কিন্তু আমাকে রেডিমেড পেয়েছে তিনি কিন্তু আমাকে নিতে সরায় সরায় আমাদেরকে শিখাই নিতে হয় আমরা সেই নিজ থেকে শিখে এসেছি আর সে আমাদেরকে সে প্রফেসর আমাদেরকে রেডিমেড বা সে প্রফেসর আমাদেরকে সেই সেই নিচের কমপ্লিট পেয়েছিল বলে উপরের দিতে পেরেছে। শিক্ষাগুলো হে জগতবাসী এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলব পূর্বের নবীদেরকেও আমাদের স্মরণ করতে হবে ভালোবাসতে হবে কারণ তারা আমাদের নিচে থেকে রাস্তাগুলো পরিষ্কার করে দিয়ে গেছে হে সমস্ত জগতবাসী আমার এই কথার বিরোধ কি আপনারা করবেন নাকি আমার পক্ষে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ